Oh,
শরণের বনে করো জীবন গঠ, শরণের বনে করো জীবন গঠ, তাতে শান্তি তাতে সুখ বনের সকাল সুতা তোমার যারা বুদ্ধ নাম সুদেবতা সদা তাদের পাশে পাশে নয়, সকাল সুতা তোমার যারা বুদ্ধ নাম সুদেবতা সদা তাদের পাশে পাশে নয়, আনন্দিত মনে তারা বুদ্ধ নাম শুনে সাধুবাদ দেয় যে তারা আনন্দিত মনে সাধুবাদ দেয় যে তারা আনন্দিত মনে, আনন্দিত মনে করে বুদ্ধ গুণগান, আনন্দিত মনে করে বুদ্ধ গুণগান, ভক্তগণে মিলে বলো জয় ভগবান, ভক্তগণে মিলে বলো জয় ভগবান, জয় সর্বপ্রথম বুদ্ধ শ্রীচরণে আজি প্রণাম জানাই, এবার আমি ভিক্ষু সমাবেশে অতিথির পদে জানাই প্রণাম, অতিথির পদে জানাই প্রণাম, আকুল অন্তরে আমার আকুল অন্তরে,
আজি প্রণাম জানাই সর্বপ্রথম উদ্দশী চরণে। দানেতে দনি দুকি সবার আছে জানি সমান অধিকার, এ দানেতে দনি দুকি সবার আছে জানি সমান অধিকার, এসো সবে মিলে কোলাকুলি করে, এসো সবে মিলে কোলাকুলি করে ধর্মের বাজার, যাব ধর্মের বাজার, আজি প্রণাম জানাই সর্বপ্রথম উদ্দশী চরণে। দলে দলে বুদ্ধের সেই অমৃত বাণী, বুদ্ধের সেই অমৃত বাণী করে যায় প্রদান, ভান্তে করে যায় প্রদান, আজি প্রণাম জানাই সর্বপ্রথম উদ্দশী চরণে। আজি প্রণাম জানাই এবার আমি বিকু সমাবেশে, অতিথির পদে জানাই প্রণাম, অতিথির পদে জানাই প্রণাম, আকুল অন্তরে আমার আকুল অন্তরে, আজি প্রণাম জানাই সর্বপ্রথম উদ্দশী চরণে, উদ্দশী চরণে, উদ্দশী চরণে। নামটি হলো বিদর্শন ভাবনা, গৌতম বুদ্ধ করেছিলেন একটি সাধনা, গৌতম বুদ্ধ করেছিলেন একটি সাধনা, সেই সাধনার নামটি হলো ভোলামন, সেই সাধনার নামটি হলো বিদর্শন ভাবনা ভাবনা, গৌতম বুদ্ধ করেছিলেন একটি সাধনা। পাবন নামটি ওই সাধনা করে তোমরা সবাই জানো রে, গয়াধাম তীর্থ হলো ওই সাধনায় রে, পবন সবাই বলো রে, পতিত পাবন নামটি ওই সাধনা করে তোমরা সবাই জানো রে, গয়াধাম তীর্থ হলো ওই সাধনায় রে, পবন স
সবাই বলো রে সময় থাকতে করো অমন সময় থাকতে করো অমন অসময়ে পারবে না পারবে না গৌতম বুদ্ধ করেছিলেন একটি সাধনা সাধনায় সারি পুত্র হলেন মহাজ্ঞানী ওই সাধনায় বুদ্ধ হলেন ত্রিলোকের স্বামী বলাম মনরে ওই সাধনায় বুদ্ধ হলেন ত্রিলোকের স্বামী চিত্ত শুদ্ধ না করিলে হবে না রে সাধনা সাধনা গৌতম বুদ্ধ করেছিলেন একটি সাধনা ওরে ভক্তগণ ওই সাধনার তরে করো ছয় রিপুদমন দিন মুক্তি বিকাশ কয় ওরে ভক্তগণ ওই সাধনার তরে করো ছয় রিপুদমন রিপুকে জয় করতে পারলে রিপুকে জয় করতে পারলে পূর্ণ হবে বাসনা বাসনা গৌতম করেছিলেন একটি সাধনা গৌতম বুদ্ধ করেছিলেন একটি সাধনা ওরে সেই সাধনার নামটি হলো ভোলা মন সেই সাধনার নামটি হলো বিদর্শন ভাবনা ভাবনা গৌতম বুদ্ধ করেছিলেন একটি সাধনা গৌতম বুদ্ধ করেছিলেন একটি সাধনা গৌতম বুদ্ধ করেছিলেন একটি সাধনা রাজার নন্দন কুমার গৌতম সন্ন্যাসে চলে যাও রাজার নন্দন কুমার গৌতম সন্ন্যাসে চলে যায় মায়ার বন্ধন ছিন্ন করিয়া মায়ার বন্ধন ছিন্ন করিয়া সকলি দাদা 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 শান্তি
Thank you.
Amen.
नमो तस्य भगवतो
অরহত ভগবত অরহত সম্মা সম্বুদ্ধস্স নমো তস্স ভগবত পূজোই বৌদ্ধদের নমস্কার
to cherish what we have with gratitude
life will give you to those who need help. That's the thing. Vishwan, how do you do it? আমি একজন তাইওয়ানের সঙ্গে সফল কামনা করে আমি প্রার্থনা করছি।
আমাদের সবাইকে অশেষ ধন্যবাদ। প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন
আমাদের গর্ব মাননীয় শিল্পমন্ত্রী মিস্টার দিলীপ বড়ুয়া বিশেষ অতিথি হিসাবে উপস্থিত থাকবেন যথাক্রমে মিস্টার দীপঙ্কর তালুকদার মিস্টার বীরবাহাদুর উষে সিং মিস্টার তালুকদার তহিদচন্দ মুরাদ প্রফেসর ডক্টর সেন এই উপলক্ষে এই ঐতিহাসিক অনুষ্ঠানটাকে স্মরণীয় করে রাখার জন্য ভূতিকা নামে একটি স্মরণিকা প্রকাশিত হয়েছে এটাও আগামীকাল উদ্বোধন হবে এবং আমরা সুধীজনের মাধ্যমে এটা বিতরণ করব তো সবাইকে এই পুণ্যময় অনুষ্ঠানে সম্মানটি জানাবেন ধন্যবাদ তিনটা থেকে উদ্বোধনী অনুষ্ঠান আপনারা এই ঐতিহাসিক অনুষ্ঠানে আজকের মতো কষ্ট করে অংশ
আমরা একই মুক্তি বর্ষে অনুষ্ঠান সম্পন্ন করি। সেই হাজার বছরের সেই শ্বেত পথ, সেই শ্বেত অঞ্চল কি মাথর, এই একসাথে লিপিবদ্ধ থাকবে এমন কোনো প্রতিষ্ঠান নাই, কেউ দেখাতে পারবে না। একসাথে এই সংগ্রাম এবং সংগ্রামের নায়কের নাম একটা ফলকে কি প্রতিষ্ঠা করেছে, একমাত্র উদাহরণ সৃষ্টি করেছে আমার উদযাপন কমিটি, তাদেরকে আমি আশীর্বাদ করছি। যে সমস্ত আমাদের স্বয়ং ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট নিজের কাছের মানুষ, যাকে নিয়ে আমরা এখন গর্ব করার সময় হয়েছে, হ্যাঁ আগামী দিন যাকে আমরা সচিব হিসাবে দেখার সমর্থ হবে বলে আমার দৃঢ় বিশ্বাস। সেই বিশ্বাস কি সম্পদপূর্ব আমাদের প্রকাশ প্রচার প্রকাশনার হ্যাঁ দায়িত্ব গ্রহণ করে এই ম্যাগাজিনকে আমি আমাকে একটা কপি দিয়েছে, আমি অভিভূত হয়েছি তাদের ম্যাচ কমে লাগি হয়েছে। আমি মনে করি আমাদের সর্বশ্রী স্বাধীনপ্রিয় বড়ুয়া সেই বৃক্ষ পরিচর্যা সহ এবং আমাদের গ্রামের অর্থ সচিব এই সমস্ত প্রাপ্য মানুষদের থেকে এই কমিটি করা হয়েছে। সুতরাং তাদের দূরদর্শিতার কারণে, প্রত্যার কারণে আজকে দুজন সমন্বয়ক একত্রিত কমিটিতে কমতে সক্ষম হয়েছে। সুতরাং আমরা যে ইচ্ছা পোষণ করেছিলাম 500 জন বৃক্ষ নিয়ে, সেই 500 জন না হলে দুজন প্রাপ্য বৃক্ষ দুজন সমন্বয়ক এক মঞ্চে উপস্থিত হয়েছে। সেজন্য আমরা আপনাদের কাছে আমি মন্ত্রীময় আহ্বান জানাবো, এই দুজন সমন্বয়ক যে একত্রিত হয়েছে তাই এই জন্য আমরা আপনার আমরা শ্রদ্ধা করে আজকে 3 বার সাধুবাদ অনুমোদন করি। আমি 30 লক্ষ টাকা গেছে এটা বল না আমি সুতরাং তাদের কাছে 30 লক্ষ টাকা
কোনো টাকা না আমার কোনো কোনো টাকা না কোনো টাকা না আমাদের সুদাম মাতৃটি যে জীবনে যত টাকা দিয়েছে পাতার মতো কাছে পাতার মতো এই অল্প বয়সে চিন্তাটি সেরকম কাছে পাতার মতো টাকা দিয়েছে টাকাকে টাকা মানে করে নাই টাকাকে টাকা মানে করে নাই চিন্তাটি এখন শিষ্যদের কোন কোন গুরু করবে শিষ্যদের শিক্ষা থেকে দীক্ষা থেকে কোন গুরুর শিষ্যের মা কখন অসুস্থ হয়েছে মা পিতা কোথায় অসুবিধা আছে আত্মীয় স্বজন কোন আত্মীয় স্বজন মেয়ে দেখতে পাচ্ছে না সমস্ত চিরক্ষিতের মাথা কিন্তু দুর্ভাগ্য আমার শিষ্যরাই আমার সাথে বেটার করবে কারণ আমি যাকে একবার বলেছি নেত্রসেন বাবুকে বলেছি আমি আমার 200 আসবে আপনি কি দেবেন কলেজে মানে আমি ব্রেকফাস্টে যাওয়ার আগে আপনি কলেজ কি দেবেন সবটা দিয়েছি প্রশান্ত বাবুকে বলেছি আমার মাস লাগবে উনি নিজের গাড়ি করে সচিব ভাইয়ের গাড়ি করে সচিবের গাড়ি করে আসতে আসতে টাকা রাখবে 8টা বাজে 1টা বাজে তো যেহেতু সম্পদ পরিমাণ কোন লোক আমি যদি কৃষি করতাম প্রতি মুহূর্তে প্রেশন কত কত আমার সাথে দেখা করতে উনি 7 থেকে 8 বার আমাকে রিমুভ করেছে কেন একমাত্র ধর্ম হচ্ছে সাঁতার আমি সুন্দর মনোনিষ্ঠতা নিয়ে কাজ করি বলে এই সমস্ত লোক রূপালী চৌধুরীর মতো মেয়েকে কোনো প্রতিষ্ঠানে নেওয়ার সাহস পাই না আমাকে রাহুল বড়ুয়া একদিন টেলিফোন করে বলেছে বলতে আপনাকে পূজা করবো পূজা করবো আপনার কি ধারণ ক্ষমতা আপনার কি মহিমা আপনি রূপালী চৌধুরীর মতো মেয়েকে কিভাবে এই ধর্মীয় অনুশাসনে আবদ্ধ করেছেন তো সুতরাং প্রতিটা মানুষ ডাক্তার কলকান্তি বড়ুয়ার মতো 1 সেকেন্ড সময় চান নাই ঘন্টার পর ঘন্টা বসে থাকতে হয় এই প্রতিষ্ঠান আমাদের নেতা দিলীপ বড়ুয়া ওনার স্ত্রী আপনারা জানেন সবাই আমাদের রূপায়ণ বড়ুয়া থেকে দুই রূপায়ণ ভূপতি রঞ্জন বড়ুয়া অমলন্দ বড়ুয়া কমল বড়ুয়া এই থেকে শুরু করে বাংলা বাজারের নন্দা উৎপল দীপন অসীম বড়ুয়া এই সুকুমার বড়ুয়া সুজিত বড়ুয়া সহ যাদেরকে যেভাবে আমি বলেছি অনেক সময় বকা বকি করেছি অনেক সময় হাতে পিঠে হাত করিয়েছি সব কাজ আমি মাথায় করেছি সুতরাং আমি যেভাবে পেরেছি আমার প্রতিষ্ঠানকে রক্ষা করেছি আমি কোথায় কোন কর্ম কোন শিল্পী গুপ্ত সংস্কৃতি বুঝে সেই সেই শিল্পীকে আমি অনুসন্ধান করে এই স্থাপন করেছি আপনারা জানেন বারবার সেই মনসুর ক্যাপটা করেছে দেখেন যে ফিলারের কাজ করেছে দেখেন আমাদের সেই সুরেশ পাণ্ডের কথা কিছুক্ষণ আগেই বললাম সেই সুরেশ পাণ্ডে আমার মা বাবের যে প্রতিকৃতি করেছে আমি অভিভূত হয়ে গেছি আমার মা আমার সাথে থাকে না আমার মা আমার সাথে থাকে না কিন্তু এখন মহা সমস্যা হয়ে গেছে ওনার প্রতিকৃতি আমার টেবিলে থাকে তো আমি ঢুকলে মনে হয় আমার মা বসে আছে তো না ওনাকে প্রতিদিন আমি আমার জন্মজন্মান্তরের এক কুসংস্কার এটা আমার ছিল এটা কি কেন জানি না আমার মার সাথে আপনার হয় নাই আমার মাকে নিয়ে আমি প্রথম কৃষি জীবনে পুত্র হয়ে গেছি আমি আমার মাকে নিয়ে এই মায়া করেছি প্রতিরোধ আমার মাকে নিয়ে আমি শিলভ লাগিয়েছি কিন্তু আমার মাকে আমি ঐক্য হয়ে তিন দিন রাখতে পারবেন এটাই হচ্ছে আমার সব ছেলে বড় দুঃখ আমার অট্টালিকা আজকে থাইল্যান্ডের আলিসিয়া উনি আমাকে জিজ্ঞাসা করেছেন কতজন বৃক্ষ হবে আমি বললাম 100 জন বৃক্ষ হবে উনি আমাকে আমি বলবো না সেই জিনিসটা সমস্ত কি ভাঙ্গিলে খাওয়া
উনি আজকে গাড়ি করে দিয়েছেন। না থাকতে পাইছি আমি, কারণ আমার জন্মদাত্র সেই সন্তান ছিল আমি, এই জন্মে কর্ম প্রচেষ্টা ছিল বলে আমি এক বিন্দুর জন্য আমি চাঁদা করি নাই। আমাকে অনেক চালাতে চেয়েছিল, আমি এক বিন্দু সূর্যের মতো আমি এদিক সেদিক হই নাই। কত সংগঠন আমাকে ভাবতে চেয়েছিল, কত রক্ষা কমিটি অরক্ষা কমিটি আমাকে ভাবতে চেয়েছিল, আমি লড়াই করি কারণ আমি আমার শিব সমাধি কথা চিন্তা করেছি। আমি আমার যে প্রতিষ্ঠানের লক্ষ্য নিয়ে প্রতিষ্ঠান করছি সেই প্রতিষ্ঠানের লক্ষ্য ছাড়া কোনো চিন্তাই মনে করি নাই। আমার শিষ্যদেরকে বলেছি তোমরা যোগ্য হও, এই প্রতিষ্ঠান ধরে রাখার জন্য তোমরা যোগ্যতা অর্জন করো, যদি অর্জন না করো আমার কিছু করা থাকবে না। আমি বলেছি আমার ছায়া হিন্দু হবে, আমি বড় ফিরছি, আমার কোনো গুরু ছিল না বাংলাদেশে, আমার যে প্রখ্যাত গুরু সে বাম্মার গুরু বুকু করা ছিল ছামিয়া ছিল, আমি সান্নিধ্য পেয়েছি মাত্র 5 বছর আর পাইলে, কিন্তু তোমাদেরকে আমি ছায়ার মতো ছায়া ছিল মানুষ হওয়া কিন্তু দুর্ভাগ্য আমার এটাও আমার সংস্থানের অভাব। তো যাই হোক আমি যেমন চেষ্টা করবো প্রতিষ্ঠা যেমন হয়ে ভারত ছেড়ে উপন্যাস করার জন্য আজকে একটা সুসংবাদ আনতে চাই। সুসংবাদ বাংলাদেশের প্রথম যে বাংলাদেশ ইউনিভার্সিটি আছে, যে সমস্ত ইউনিভার্সিটি আছে সেই ইউনিভার্সিটির মধ্যে বৌদ্ধ বিহার করার জন্য আমাকে মনোনীত করেছেন। আমি নাম বলব না, বাংলাদেশে যে সমস্ত ইউনিভার্সিটি আছে কোন ইউনিভার্সিটি যে কোনো একটা ইউনিভার্সিটি তারা নিজেরাই টাকা দেবে বৌদ্ধ বিহারের জন্য 1 বিঘা টাকা, সেই 1 বিঘা বিহার 1 বিঘা বিহারের 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 দায়িত্ব নেওয়ার জন্য আমাকেই মনোনীত করেছে। সুতরাং এটা কারোর জন্য, এটা আপনাদের ইচ্ছের হিসাবে আপনাদের ভাই হিসাবে আপনাদের আত্মীয় হিসাবে আপনাদের এই অর্থ। সুতরাং সন্ধ্যাবার উপাস উপাসিত আমি আর বলব না, আমি আমার সঙ্গকে আমারও কৃতজ্ঞতা জানাচ্ছি। আমাদের মাঠ থেকে আজকে থাকবেন এখানে, আমাদের সম্প্রদায়ের সাথে একটা কথা বলবেন, আপনারা কি মানবেন নাকি বলেন না? Thank you.
আমি আপনাদের আশীর্বাদ করতেছি, এটা আপনাদের
আমি আগামীকাল